আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, জানে জানান একটি গজল রয়েছে, কাশ্মীরি গজল, খুব সুন্দর একটি গজল যেখানে আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার কথা উল্লেখ করা হয়েছে। সুন্দরভাবে গজলটি পরিমার্জিত ভাষায় এবং আল্লাহ এবং তার রাসূলের গুণগান সম্পর্কে কথা বলা হয়েছে, যেমন এই পৃথিবীর মালিক আল্লাহ সুবহানাহু তাআলা, তারপরে গরিবদেরকে খাদ্য দান করা, তারপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, এভাবে সাজিয়ে গুছিয়ে বিভিন্নভাবে এই গজলটি পরিবেশনা করা হয়েছে। তো আপনারা যারা অন্যান্য গজলগুলো শুনছেন, বিভিন্ন শিরেক বেদাত যে সকল গজলগুলো শুনছেন সেগুলো বাদ দিয়ে আপনারা চাইলে এই গজলটি শুনতে পারেন, খুব ভালো লাগলো। খুবই সুন্দর একটি গজল, শুনলে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এবং নিজেকে আনন্দ দেয় যে ইসলাম এত সুন্দর, যে ইসলামে সবসময় যে কথাগুলো বলা হয়, যেভাবে যে কোনোভাবে কোনো কিছু আয়োজন করা হয়, পরিবেশন করা হয়, তা সবসময় সুন্দরই থাকে। তো এই গজলের ভিতরে যেভাবে ভিডিও এডিটিং করা হয়েছে, গজলটি পরিবেশনা করা হয়েছে, গজলের যে অর্থ, গজলের যে সুর, সব কিছু মোটামুটি দিক থেকে আমার কাছে ভালো লেগেছে, আপনারা শুনবেন। কিন্তু গজলের অর্থের দিক থেকে সামান্য কিঞ্চিত পরিমাণ সমস্যা থাকতে পারে, আর লাস্ট মুহূর্তে একটা বাজনা দেওয়া হয়েছে, এটা আসলে আমার কাছে খারাপ লেগেছে। বাকি ওভারঅল সব দিক থেকে ইনশাল্লাহ এই গজলটি ঠিক আছে, আপনারা চাইলে শুনতে পারেন।